আসসালামু আলাইকুম, আমি তানিয়া দেওয়ান তোমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছেন জাওহার জিনাত কিন্তু অনেক বেশি ব্যস্ত। তারা আজকে ব্যস্ত, সেই সাথে অনেক বেশি খুশি, কারণ একটু আগে তারা তাদের বাবার সাথে বাইরে গিয়েছিল এবং অনেকগুলা খেলনা নিয়ে আসছে। জাওহার নিয়ে আসছে ফিশিং ফান। তো চলুন দেখি জাওহার এটা কীভাবে বের করে, কীভাবে দেখায় আমাদেরকে, আমরা একটু দেখি। আর হ্যাঁ, অবশ্যই জাওহার জিনাতের জন্য ভিডিওটিতে একটি লাইক দিবেন সবাই, দয়া করে। এতে করে আমাদের অনেক বেশি বেশি ভালো লাগবে। কমেন্ট করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বাচ্চাটাতে খেলনা বের করলো, দেখলেনি, অনেক অনেক হ্যাপি। যায় না কথা কতটুকু বুঝতে পারছেন, কারণ প্রচণ্ড বাতাস ছিল। জাওহার খেলতে স্যার, এগুলো হচ্ছে ওরা সাতটার থেকে নিয়ে আসছে। আসলে আমাদের এখানে সাতটারেই মোটামুটি সব জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু দাম অনেক বেশি রাখে। কিন্তু কিছু করার নাই, অন্য কোথাও আসলে আবার এইসব জিনিসগুলো পাওয়া যায় না। তো জিনাত একটা কেক নিয়ে আসছে, সে দেখাচ্ছে, বলতেছে যে আম্মু এই দেখো আমি একটা কেক নিয়ে আসছি, এটা দেখাও তুমি। আর ওই পাশে হচ্ছে জাওহার দুইটা কেক নিয়ে আসছে, ফ্রুট কেক, এটা হচ্ছে আরও একটা কেক। দুইটাই হচ্ছে জাওহারের প্রিয় কেক। তো এই দুইটা আবার জাওহার নিয়ে আসছে। তো জাওহার বলতেছে যে আমার কেক তুমি কেন দেখাচ্ছ। আর এইদিকে হচ্ছে সে মানে সব কিছু নিয়ে আসলে অনেক বেশি ব্যস্ত, তার আসলে এখন সময় নাই। আর এই যে জিনাতের হচ্ছে চিপস, জাওহারের একটা, জিনাতের একটা। তো এই তো আজকে প্রিয় প্রিয় খাবার খাবে আর প্রিয় প্রিয় খেলনা দিয়ে খেলবে। বাচ্চাদের খুশি হচ্ছে মা বাবার খুশি, তাই না? তো দর্শক, আপনারা কিন্তু দেখেছেন যে গতকাল রাতে জাওহার জিনাত অনেকগুলো খেলনা নিয়ে আসছে। তো আজকে সারাদিন আর ভিডিও করি নাই, এখন হচ্ছে বিকেলবেলা, একটু পরে হয়তো মাগরিবের আজান দিবে। আমি, জাওহার আর জিনাত আমরা বারান্দায় জিনাত জিনাতের খেলনা দিয়ে খেলতেছে, আর জাওহার হচ্ছে খেলবে। জাওহারের যে গেমটা নিয়ে আসছিল সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে তার হচ্ছে ফিশিং ফান, এই গেমটা সে একা খেলতে পারে না, তো আমাকে বলতেছে যে আম্মু আমার সাথে খেলো। তো আমি হচ্ছে জাওহারের সাথে এখন খেলবো এই গেমটা। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, বাচ্চাদের সাথে কাটানো মুহূর্তগুলো শেয়ার করতে তো অবশ্যই ভালো লাগে। আর এই গেমটা আমিও আমার ছোটোবেলায় খেলেছি আমার বন্ধুদের সাথে, আমার মা বাবার সাথে। তো সেই একই গেমটা আমি আমার ছেলের সাথে খেলবো, এটা কিন্তু কতটা ভাগ্যের ব্যাপার আপনারাই বলেন। অনেক কিন্তু ভাগ্যের ব্যাপার যে কতটা ভাগ্য করে আসছে আসলে, ঠিক এরকম একটা সোনার টুকরো, কলিজের টুকরো ছেলে পাওয়া যায়।
আমার লক্ষ্মী সোনা। তো যাই হোক, তো আমার লক্ষ্মী সোনা জওহরের সাথে এখন হচ্ছে আমি এই গেমটা খেলবো আপনাদেরকে নিয়ে। তো চলুন শুরু করি গেমটা খেলা, দেখি কে জিতে। ও আর আমি গতকাল রাতে একটু খেলেছি, বাট ক্যামেরার সামনে খেলা হয় নাই, তো ভাবলাম যে ক্যামেরার সামনে একটু খেলি। তো খুবই ভালো লাগে খেলতে, মাছ বড়শি দিয়ে ধরা এটা আসলে অনেক ভালো, তবে আমি জওহরের সাথে পারি না সত্যি কথা। তো ঠিক আছে, আমি আমাদের গেমটা খেলা শুরু করি। আর চীনাদের যে ব্লক নিয়ে আসছে, তারপর হচ্ছে যে খেলাগুলো ওগুলোতে সে হচ্ছে খেলতেছে রুমের ভিতরে, তার হচ্ছে মুড অফ, সে আমাদের সাথে কথা বলতেছে না, সে আমাদের সাথে খেলবে না। তো যাই হোক, আমি আর জওহর এখন খেলবো আপনাদেরকে নিয়ে। তো আমি ক্যামেরার ব্যাক সাইডে যেয়ে জাস্ট আমি গেমটা আপনাদেরকে দেখাচ্ছি। হচ্ছে আমরা আমাদের গেমটা শুরু করব। এটা হচ্ছে আমার বড়শি, আমারটা এটা কি কালার, টিয়া কালার, আর জওহর এটা হচ্ছে অরেঞ্জ কালার। তো এখন হচ্ছে আমরা গেমটা খেলা শুরু করি, তো দেখবো কে পারে আসলে। আর অলরেডি আমি আর জওহর দুজনেই খেলতেছিলাম, এবং আমি আসলে একটু পারতেছিলাম না, জওহর অনেক পটাপট ছোটো ছোট সব কিছু উঠে ফেলতেছে, কিন্তু আমি পারতেছিলাম না। আর জিনাত আমাদের সাথে খেলে নাই, সে একটু রাগ রাগ ভাব ছিল তার, সে তার খেলনা দিয়ে অন্য জায়গায় বসে খেলতেছে। তো আমি দেখতেই পাচ্ছি না, একেবারেই মাছ তুলতে পারতেছি না, বড়শি আমার শুধু মানে নড়াচড়া করতেছে, আর জওহর কী সুন্দর পটাপট সব কিছু ধরে ফেলতেছে। তো বাচ্চাদের সাথে কিন্তু খেলতে ভালোই লাগে। আর এখানে আসার পর এমন একটা অবস্থা হয়েছে, ওদের চারপাশে শুধু আমি আর আমি, আমাকে ঘিরেই হচ্ছে ওদের জগৎ, মানে একেবারেই কোনো কিছু নাই। আমার বাসায় হচ্ছে কি বলবো, ডিসলাইন নাই, ডিসলাইন হচ্ছে বাচ্চারা মানে থাকলে অনেক বেশি দেখে, এই জন্য ডিসলাইনটা কেটে দেওয়া হয়েছে। এখন এটা না থাকাতে ওরাই দেখাচ্ছে সারাদিন আমার পাশে আশেপাশে থাকে, আমি রান্না করে ওইখানে যাই, আমি যা করি সেইখানে সবসময় থাকে, ফলো করে। আর আমি আসলে বাচ্চাদেরকে কখনো ফোন আবার দেই না, ফোন কখনোই দেই না, কারণ ফোনটা হচ্ছে সবসময় আমি আমার কাজেই ব্যবহার করি, বাচ্চারা কখনোই আমার ফোন ধরার সাহস পায় না। এই জন্য হচ্ছে কি, ওদের আমার একটু সময় দিতে হয়, এবং এই জন্য আমার একটু কষ্ট সহ্য করতে হয়। তা আমি বলবো সব বাবা মার এটা করা উচিত, বাচ্চাদেরকে ফোনে বা টিভিতে বিজি না রেখে তাদের সাথে খেলাধুলা করা উচিত, তাদেরকে নিয়ে কাজ করা উচিত। আমাকে কিন্তু জওহর জিনাত মোটামুটি অনেক কাজে হেল্প করে, কারণ তাদের ভালো লাগে না খেলতে খেলতে এমনি এমনি দেখা যাচ্ছে এগুলো দিয়ে খেলতেছে, অন্য অন্য খেলনা দিয়ে খেলতেছে, ওগুলো দিয়ে খেলতে তো ভালো লাগে না, দেখা যাচ্ছে একটা সময় মার কাছে যায় এবং বলে আমি কী করবো, আসো খেলি, গল্প করি, কাজ করি, মানে এরকম করেই ওদের সময় যাচ্ছে। সেই সাথে পড়াশোনা তো আছেই, পড়াশোনা করাচ্ছি বাসায়। আর এই যে বারান্দায় খেলতে খেলতে আমরা হচ্ছে আমাদের ক্ষুদা লেগে গিয়েছে, ওই যে নিচে দেখতে পাচ্ছেন ফুচকার দোকান, এখন ওইখানে থেকে হচ্ছে আমরা ফুচকা এনে খাবো বিকেলে নাস্তা হিসাবে, যেহেতু বাচ্চাদের সাথে খেলেছি আর একসাথে সবটা সামলাতে গিয়ে আমি কিন্তু বিকেলে কয়েকদিন যাবো নাস্তা বানাতে পারছি না বাচ্চাদের জন্য। তো এখানে ফুচকা নিয়ে আসছি, আর এমন আজকে কপাল ছিল আমাদের, আমরা আসলে ভালো অনেকগুলো ফুচকা পায়ও নাই, অল্প কয়েকটা ফুচকা নিয়ে আসছি, কারণ ফুচকাও শেষ হয়ে গিয়েছিলো, এত ভিড় ছিল ফুচকার দোকানে। আর আমি দূরে হলে কখনো যেতাম না, যেহেতু আমার বাসার নিচে, এই জন্য আসলে ফুচকার দোকানে গিয়েছিলাম ফুচকা আনতে, কিন্তু পরে দেখি অনেক ভিড় এবং ফুচকা শেষ। তো পরে এক প্লেট এখন বাচ্চাদেরকে বলেছি, ওদের তো আসলে খাওয়ার ইচ্ছা হয়েছে, তো এক প্লেট জাস্ট এনে দিয়েছি, তো ওরা এটাই খাচ্ছে। তো এটা খাওয়ার পর আবার হচ্ছে আমি বাসায় নিয়ে আসছি, আমি যেহেতু ওখানে বসে খাওয়াবো না এত মানুষের মধ্যে, তো এই জন্যই কিন্তু বাসায় নিয়ে আসছি। এই যে আপনাদের প্রিয় জিনা, তা সে তো আসলে দাঁতের জন্য খেতে পারে না, তার ভীষণই প্রবলেম দাঁত ছাড়া, সে দাঁত নিয়ে আছে মহা বিপদে। তো এইদিকে হচ্ছে পরে ওইটা খেয়ে তো আমাদের বিকেলের নাস্তা আসলে কমপ্লিট হয় নাই, অল্প একটু ফুচকা। তো এইদিকে হচ্ছে আমি পেয়ারা কাটতেছিলাম, পেয়ারাগুলো হচ্ছে আমার আনা ছিল, তো পেয়ারার উপরে যে খোসাগুলো ছিল এগুলো হচ্ছে একটু মানে কালার চলে আসলে এগুলো ফেলে দিয়ে তারপর আমি পেয়ারাগুলো কাটতেছি। জওহর জিনাত আমার পাশেই, আমি ওই যে বলেছি যে আমি কোনো কাজ করলে ওরা এখন সবসময় আমার পাশে পাশে থাকে, আম্মু কীভাবে কাজ করে, আম্মু কীভাবে কী করে এটা নিয়ে ফলো করে আর করে ওইভাবে। আর দুই ভাই বোনে প্রচণ্ড ঝগড়াও করে, মারামারি করে, এগুলো থামাতে থামাতে মাঝে মাঝে আমার মাথা নষ্ট হয়ে যায়, তো আমি একদম পাগল হয়ে যাই ইদানিং, এতটাই মানে ব্যস্ত। তারপরে বলবো যে না, সব কিছু নিয়ে আমি ভালো আছি, বাচ্চারা বাচ্চাদের সময় দেওয়ার মধ্যেও কিন্তু আনন্দ আছে, তো বাচ্চাদের যন্ত্রণা যেহেতু মা হয়েছে একটু সহ্য করতেই হবে, ওদের ভালোর জন্য তো সহ্য করতেই হবে। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আলাদিনের আশ্চর্য প্রদীপ, এটা হচ্ছে জওহরের। এই আলাদিনের আশ্চর্য প্রদীপটা সে হচ্ছে কয়েক বছর আগে মেবি
বাণিজ্য মেলা থেকে কিনেছিল আর এখন আমি পেয়ারা কাটতেছিলাম, তো ও কি করতেছিল এই আলাদিনের আশ্চর্য প্রদীপটা বারবার এখানে এনে রাখতেছিল আর বলতেছিল যে আম্মু তুমি এখানে রাখো, এটা এটা সবাইকে দেখাই, এইটা খসা দিলে যে দত্ত আসবে সেটা সবাইকে দেখাই। তো বাচ্চা মানুষ যখন যেটা মনে হয় সেটাই সে বলে। আর দেখতেই পাচ্ছেন আমি তো পেয়ারা কাটতেছি, পাশেই কিন্তু জিনা জওহার, ওদেরকেও মনে হয় একটু একটু দেখা যাচ্ছে, একটু একটু দেখা যাচ্ছে না, একটু দেখা যাচ্ছে না, না পুরোপুরি দেখা যাচ্ছে। তোমরা মাখার আগে পেয়ারা খাবা? জিনাত এখানে এই যে আমি হচ্ছে একটু হচ্ছে কাঁচা মরিচ আর একটু বিট লবণ, বিট লবণ দিয়ে হচ্ছে মেখে নিয়েছি। হাসবা না আম্মা জান। তো আমি কিন্তু যখন ভয়েস ওভার করি বা এই যে আমার ভিডিওর কাজগুলো করি তখনও কিন্তু আমার বাচ্চারা আমার পাশে থাকে। এতদিন ডিশ লাইন ছিল, হয়তো এই সময়টাতে হয়তো অনেক সময় দেখা যাচ্ছে ঘুমে থাকতো তখন দিতাম, বা অনেক সময় ডিশ লাইন থাকলে টিভিতে বসিয়ে দিতাম, তারপর আমি এই কাজটা করতাম। কিন্তু এখন তো আসলে সব কিছুই ওদের নিয়েই করতে হয়। তো এই তো আমি মেখে নিলাম, খুবই টেস্টি হয়েছে। আর আমি একটু এক্সট্রা লবণও দিলাম, শুধু বিট লবণে আসলে ভালো লাগে না, আমাদের যে হচ্ছে আয়োডিনযুক্ত ভিটামিনযুক্ত লবণ সেটাও দিতে হবে, তাই না? তো সেটাও দিলাম, তো দুইটা দিয়ে মিশিয়ে তারপর কাসুন্দি দিয়েছি। এটা দেখতেই পেয়েছেন কাসুন্দি দিয়ে মেখেছি। একেবারে বাহিরে যে আমরা কিনে খেতাম যখন আমাদের এই যে করোনা ফরোনা ছিল না, তখন কিন্তু এরকম আমরা খুব মজা করে খেতাম বাহিরে গেলে আমরা পেয়ারা মাখা। তো এখন তো ওইভাবে আসলে খাওয়া যায় না, তো নিজেরাই ওইভাবে মামাদের মতো মামারা যেভাবে মেখে ঝেঁকে খায় বা খাওয়ায় সেভাবে মেখে আমরা খাচ্ছিলাম। তো এই হচ্ছে আমাদের বিকেলের নাস্তা, বিকেলের সময়টা আমি ওদেরকে নিয়েই কাটালাম। দেখতে দেখতেই কিন্তু দেখতেই পাচ্ছেন বাহিরে কিন্তু অন্ধকার নেমে এসেছে। তো এই তো ওদের নাস্তা করানোর পর পড়তে বসাবো। তো দুজনেই ক্যামেরার সামনে খুব মানে লাজুকভাবে খাচ্ছে, ক্যামেরার সামনে খেতে যাচ্ছে না। আর আমরা তিনজনে আজকে বিছানার উপর বসে খাচ্ছিলাম। প্রচণ্ড গরম, এত গরম পড়তেছে কয়েকদিন যাবত, একদম অনেক গরম, ঘেমে গেছি। তো এই দেখেন জওহার হচ্ছে একসাথে তিন চারটা করে নিয়ে নিয়ে খাচ্ছে। তো সে দুই ভাই বোন হচ্ছে পাল্লা লেগেছে যে কে আগে কত বেশি খেতে পারে। আর আমি হচ্ছে ওদেরকে টুথপিক দিয়ে দিয়েছি, টুথপিক দিয়ে যেভাবে ওই মামারা যেরকম বাইরে বিক্রি করলে টুথপিক দিয়ে খেতে দেয়, তো ওরকম টুথপিক দিয়ে খেতে দিয়েছি। এভাবে খেতে দিলে বাচ্চারা একটু মজা পায়, একটু অন্যভাবে দিলে দেখা যাচ্ছে মজা করে দেখেন ফলগুলো খেয়ে ফেলতেছে। নর্মালি ফল খেতে দিলে কিন্তু বাচ্চারা খেতে চায় না, তো এভাবে মজা করে যখন বাচ্চাদের সাথে খাওয়া হয় তখন কিন্তু ফলগুলো খুব ভালোভাবে শেষ হয়।